তোমাদের মডেল এক্সাম টু বা এমইটি আজকে রেশিয়ন প্রফাসন বা অনুপাত ও সমানুপাতের একটা অঙ্ক নিয়ে এসেছে যেমন প্রশ্ন আছে যে একটা ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা কিছু কয়েন আছে কি অনুপাত আছে না ফাইভ ইজ টু সেভেন ইজ টু নাইন অনুপাত আছে আর ব্যাগে কত টাকা আছে না মোট চারশো তিরিশ টাকা আছে তাহলে ব্যাগে কোন কয়েন কত করে আছে দেখো এক টাকা আছে পাঁচটা পঞ্চাশ পয়সা আছে অনুপাত অনুযায়ী সাতটা আর পঁচিশ পয়সা কতগুলো আছে না নটা আছে এই অনুপাতে আছে তাহলে কতগুলো কয়েন হচ্ছে আমার আগে যোগ করে নিচ্ছি অর্থাৎ একুশটা আমার কাছে একুশটা কয়েন আছে একুশটা কয়েন হলে কত টাকা হয় পাঁচটা কয়েন যদি এক টাকা কয়েন যদি পাঁচটা থাকে তাহলে পাঁচ টাকা হয় সাতটা কয়েন সরি পঞ্চাশ পয়সা কয়েন যদি সাতটা থাকে তাহলে সাড়ে তিন টাকা হয় তাই তো আর নটা আর পঁচিশ পয়সার কয়েন যদি নটা হয় তাহলে হয় দু টাকা পঁচিশ পয়সা তাহলে আমার কাছে কত হয় দশ টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ দশ টাকা পঁচাত্তর পয়সার জন্য কটা কয়েন থাকবে না টোটাল একুশটা ঠিক আছে দশ টাকা পঁচাত্তর পয়সার জন্য আমার কাছে কয়েন থাকবে একুশটা তাহলে এক টাকার জন্য থাকবে একুশ মানে দশ টাকা পঁচাত্তর আর চারশো তিরিশ টাকার জন্য কত থাকবে ইন্টু চারশো তিরিশ এটা পঁচিশ দিয়ে ভাগ কাটছি এটা ফর্টি আসবে এটা আসবে চার তাহলে দশ ঠিক আছে কত হলো আটশো চল্লিশ তাই তো অর্থাৎ আটশো চল্লিশটা টোটাল কয়েন আছে এরপর আমাকে বার করতে হবে যে কোন কয়েন কতগুলো আছে দেখো এটা আছে একুশটা টোটাল কত ছিল একুশটা একুশটার মধ্যে কটা পাঁচ টাকা কয়েন আছে না একুশটার মধ্যে পাঁচ টাকার কয়েন আছে সরি এক টাকা কয়েন আছে পাঁচটা একুশটা টোটাল যদি কয়েন থাকে তার মধ্যে এক টাকা কয়েন থাকে পাঁচটা এটা আমি লিখছি এক টাকা এক টাকা কয়েন কতগুলো আসছে ইন্টু আটশো চল্লিশ দুশো অর্থাৎ দুশোটা এক টাকার কয়েন আছে পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো হবে মানে দুশো আশিটা আর পঁচিশ পয়সার কয়েন কত হবে একুশটার মধ্যে নটা থাকে তাহলে মধ্যে কটা থাকবে কোন ধন ফটো নাই এইটো হ'ল মানে উত্তৰ ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কৰবে শ্বেয়াৰ কৰবে ছাবস্ক্ৰাইব কৰোঁ ভাল লাগে